তো তোমাদের এখানে একটা জিনিস দেখাই, এখানে যে এই ঠাকুরটাকে দেখতে পাচ্ছ একটু পিছন দিকে আছে, তার সামনে একটা বিশ্বকর্মা ঠাকুর আছে, এবং এই ঠাকুরটা কিন্তু অকাল বোধন ঠাকুর। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিং উইথ ইউ। আমি তোমাদের সনিশ তো চলেছে আজকে আবারও কিন্তু একটা নতুন পুজো রিলেটেড নতুন ভিডিও নিয়ে। আর এখন আমি বর্তমানে যেটা আছি, যেখানে আছি আর কি, হাওড়া আন্দুলে। তো এখানকার প্রস্তুতি কতটা সেটা তোমাদেরকে তো দেখাবোই। এবং আমি এখন যে বর্তমান স্টুডিওতে দাঁড়িয়ে আছি, স্টুডিওর নাম হচ্ছে অসিত হালদারের যে স্টুডিও আছে সেখানেই। এবং এটা হচ্ছে কোন জায়গা তোমাদেরকে সব ডিটেলস তো দেবোই, এবং এখানে কীরকম কী ঠাকুর আছে সেগুলোকে তো তোমাদেরকে দেখাবোই। এবং আরও অনেক স্টুডিও কিন্তু এখানে আছে যেগুলোকে তোমাদেরকে কভার করবে, এবং প্রতিটা শিল্পীর নাম কিন্তু দেওয়া থাকবে। তো তোমাদের এখানে একটা জিনিস দেখাই, এখানে যে এই ঠাকুরটাকে দেখতে পাচ্ছ একটু পিছন দিকে আছে, তার সামনে একটা বিশ্বকর্মা ঠাকুর আছে, এবং এই ঠাকুরটা কিন্তু অকাল বোধন ঠাকুর হবে আর কি। মানে যেটা অ্যাকচুয়াল পুজো হওয়া উচিত, যে আমরা যাই দুর্গাপুজোটা সেলিব্রেট করে করি আর কি, সেই পুজোতে যেটা হওয়া উচিত সেই ঠাকুরটাই এটা। এবং এখানে কিন্তু রাম লক্ষ্ণ সীতা হনুমান সবাইকে দেখতে পাবো, এবং এটা এই ধরনের ঠাকুরগুলো কিন্তু ইউনিক, এবং খুব কমই এই ধরনের ঠাকুরের পুজো হয়। তো আন্দুলে এরকম কিন্তু চার পাঁচটা পুজো হয়, আমাকে দাদা বললেন যে আমাকে এখানে এনেছেন, তো তার নাম নিতে বারণ করেছে, একটা প্রবলেমের ব্যাপার। এবং তোমাদেরকে একটু ঠাকুরগুলোকে দেখাবো, তো অবশ্যই মানে আমি যখন মানে শেষ ভিডিও এখানকার বানাবো সেদিন তো নাম নেবই, এখন নয় নিচ্ছি না, ঠিক আছে। আর তোমাদেরকে একটু দেখাই, এই ঠাকুরগুলো মোটামুটি হাইট আছে আন্দাজ আমার 10 ফুট, এরপরে পিছনে এখনও চালচিত্র তো হবেই। আর এইদিকে কিন্তু একটা বড় দুর্গা ঠাকুর আছে, মানে এগুলো ওরকম 10 ফুট 12 ফুট করে হাইট আছে, এই দিকেও কিন্তু আছে 10-12 ফুটের ঠাকুর কিন্তু অনেকগুলোই আছে এরকম, এবং যেগুলো দেখতে খুব সুন্দরই লাগছে। এবং একটু যেহেতু পিছন দিক থেকে আলো ঢুকছে তার জন্য প্রবলেম হতে পারে, ভর্তি আছে মানে বুঝতেই পারছো যে কি বলতে চাইছি, মানে চারিদিকেই শুধু ঠাকুর, মানে গুনে শেষ করা যাবে না কত ঠাকুর আছে। এবং তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আরও অনেক স্টুডিও এরকম আছে যেগুলোকে তোমাদেরকে দেখাবো। এখন আমি আরও একটা স্টুডিওতে দাঁড়িয়ে আছি হাওড়া আন্দুলের, তো স্টুডিওর নামটা তোমাদেরকে একটু দেখাই, প্রতিমা শিল্পালয় দিলীপ কুমার মণ্ডলের স্টুডিওতে বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি। আর এখানে কিন্তু এখন কাজ চলছে জোর কদমেই বলতে পারো, এবং দুর্গা ঠাকুরের যে খড় বাঁধার কাজ সেরকম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং এখানে কিন্তু যেটুটা মানে খড় বাঁধার কাজটা করছে, এবং স্ট্রাকচারটা এখনও পুরোপুরি কমপ্লিট দাঁড়ায়নি, মানে টাইম লাগবে এখনও কিছুটা সময়। তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি শ্রীকৃষ্ণ শিল্পালয়, আর এখানে কিন্তু প্রস্তুতি খুব তুঙ্গে বলতে পারো, মানে সামনের দিকে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো কালী ঠাকুর কিন্তু রেডি হচ্ছে ইতিমধ্যেই। তো তোমাদেরকে একটু দেখাই যে প্রচুর কালী ঠাকুর কিন্তু আছে, এবং সামনেও আছে পিছন দিকেও আছে, এবং বড় বড় ঠাকুরও আছে, ওই দিকেও অনেক ঠাকুর আছে, এবং বিশ্বকর্মা ঠাকুর তো রেডি হচ্ছে এরকম ছোটো ছোটো, মানে সবে আইডলগুলোকে বানানো হয়েছে, মানে যে খড় দিয়ে বিচুলি দিয়ে যে এর কাঠামোটাকে দাঁড় করানো হয় সেটা দাঁড়িয়েছে। আর এই দিকে কিন্তু অনেক কালী ঠাকুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এই স্টুডিওতে কিন্তু প্রস্তুতি খুব তুঙ্গে বলতে পারো। আর এই দিকে অনেক কালী ঠাকুর আছে, মানে অন্যরকম টাইপের একটু কালী ঠাকুর, এবং ওই দিকে কিন্তু একটা বড় কালী ঠাকুর আমি দেখতে পাচ্ছি, এবং তোমাদের একটু সিনেমেটিক তো দেখাবোই, তো তোমরা দেখতে থাকো। আর সামনের দিকে অনেক দুর্গা ঠাকুর কিন্তু আছে, সেগুলোকে তো দেখাবো তো অবশ্যই, তো তোমরা কন্টিনিউ করতে থাকো, তো চলো দেখতে থাকো তোমরা। তোমরা এখানে অনেকগুলো ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছ যেগুলো দুর্গা ঠাকুর আছে, এবং মাটির কাজ হবে অনেকগুলো শাড়িতেই। এবং এখানে একটা মোটামুটি আমি 10-12 ফুট হাইটের একটা ঠাকুর দেখতে পাচ্ছি, আর এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর একটু কারিকর্য করা ঠাকুর আছে ভিতর দিকে। আমি এখানে যে ঠাকুরটা দেখতে পাচ্ছি তোমরা আশা করি যে ঠাকুরের সিংহ তো আছে, সঙ্গে কিন্তু আছে ড্রাগন, এবং নিচে আছে হচ্ছে মহিষ এবং মহিষাসুর। তো যাই হোক, এটা একটু একটু অন্যরকম আর্টের ঠাকুর হয়েছে আর কি, সাইডে একটা অসুরও আছে। তো যাই হোক, এখানকার চিত্রটা তোমাদেরকে শেয়ার করলাম, এবং কিছু সিনেমেটিক তো তোমাদের দেখাবো বললামই, তো তোমরা কন্টিনিউ করতে থাকো। আর এখানে কিন্তু জোর কদমে কতটা কাজ চলছে তোমরা বুঝতেই পারছো, এখানে কিন্তু যত মানে ঠাকুরের যে কাঠামগুলো তৈরি করার কাজ হয় সেইগুলোই কিন্তু এখন করছে দাদারা। আর তোমাদের এখানকার তো চিত্র শেয়ার করলাম আমার পক্ষে যতটা সম্ভব হলো, তো চলো দেখতে থাকো তখন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিছন দিকে কিন্তু অনেক কালী ঠাকুর তৈরি হচ্ছে, যেগুলোর মাটির কাজ অনেকটাই হয়ে গেছে, এবং এখানে কিন্তু বিশ্বকর্মা ঠাকুর বানানোর কাজ কিন্তু চলছে, যেহেতু বিশ্বকর্মা পুজো দুর্গাপুজোর আগে হবে। এবং অনেক ঠাকুর এরকম কালী ঠাকুর কিন্তু অনেকগুলো এরকম আছে, যেগুলো তৈরি করার কাজ চলছে ইতিমধ্যেই, শুধু মুখমণ্ডল এবং ফিনিশিংয়ের কাজ কিন্তু বাকি। এবং পিছন দিকে কিন্তু দুর্গা ঠাকুরের যেসব আর কি সেটের গণেশ ঠাকুরগুলো হবে বা সরস্বতী ঠাকুর, সেগুলো কিন্তু ওই দিকটাতে রাখা আছে, তো ওই দিকটাতে আমি আর যাচ্ছি না, তো চলো তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা।
তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মিনা কমল মৃৎশিল্পালয়, মানে শিল্পালয় আর কি, শম্ভু মণ্ডলের স্টুডিও। আর ভিতরে কিন্তু অনেক ঠাকুর তৈরি হচ্ছে ইতিমধ্যেই, আর প্রস্তুতি সঙ্গে বলতে পারো হাওড়াতেও। আর এইদিকে তোমাদেরকে কিছু দুর্গা ঠাকুর দেখায় যেগুলোর হাইট মোটামুটি 10 ফুট মতন তো হবেই। আর এরকম ঠাকুর অনেকগুলোই কিন্তু এরকম আছে, এবং ভিতরের দিয়েও কিন্তু অনেক ঠাকুর বানানো হচ্ছে যেগুলো তোমাদেরকে দেখাবো এবং শেয়ার করবো। আর এই ঠাকুরগুলো ম্যাক্সিমাম কিন্তু অর্ডারের ঠাকুরই আছে, কিন্তু হাতের ট্যাগগুলো দেখতে পাচ্ছি। আর ভিতরের দিকে তো যাবো, এবং এখানে কিন্তু মানে ঠাকুরের যে হাত বা পা তৈরি কাজ কিন্তু চলছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবং ভিতরে কিন্তু অনেক ঠাকুরও তৈরি হচ্ছে, তো সেগুলো তোমাদেরকে শেয়ার করব, তো দেখতে থাকো তোমরা। এখন আমি যে স্টুডিওতে বর্তমানে দাঁড়িয়ে আছি তোমরা দেখতেই পাচ্ছ, ভাগ্যলক্ষ্মী শিল্পালয়। এবং এখানে কিন্তু অনেক দুর্গা ঠাকুর এরকম বানানো হয়েছে যেগুলো মুখমণ্ডল কিন্তু সবে সবে বসানো তোমরা বুঝতেই পারছো আশা করি। এবং অনেক সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর এখানে তৈরি হবে, মানে এখনও তোমরা যদি একটু ভালোভাবে দেখাই সবে কিন্তু মানে ফিনিশিংয়ের কাজ এখনও হয়নি, শুরু হয়নি, এবং মুখমণ্ডলও কিন্তু তৈরি হয়নি এখনও অসুরের। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ঠাকুরগুলো কিন্তু কত সুন্দর লাগছে, এবং সত্য সত্য তোমাদের যেমন বলছিলাম মুখমণ্ডলগুলো কিন্তু বসানো, এবং অনেকগুলো দুর্গা ঠাকুর এরকম দেখতে পাচ্ছ। আর ওই দিকে কিন্তু একটা গণেশ ঠাকুর রেডি হচ্ছে, এরকম ছোটো ছোটো বড়ো মোটামুটি মাঝারি সাইজের গণেশ কিন্তু অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এবং আমি একটু ভিতরের দিকে যাচ্ছি তোমাদের দেখানোর জন্যে। এখানে কিন্তু এই গণেশ ঠাকুরটার মানে যে ঘরের কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়েছে, এবং এখানে একটা এক চেলার টানা চোখের দুর্গা ঠাকুর আমি দেখতে পাচ্ছি। এদিকেও অনেকগুলো ঠাকুর আছে, ওইদিকে আর যাবো না, তো এখানেও কিন্তু খুব জোর কদমে কাজ চলছে। তো এখন আমি দাঁড়িয়ে আছি শ্রীমূর্তি শিল্পালয়ের সামনে, বাবলু চিত্রাকার। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখাই এখানকার কতটা ঠাকুর প্রস্তুতি হচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রথম দিকেই অসুর এবং মা দুর্গার যে মানে আর কি ইয়েগুলো, গহনাগুলো কিন্তু পুরো মাটিরই তৈরি হচ্ছে। তো এইদিকে অনেকগুলো এরকম ঠাকুর আমি দেখতে পাচ্ছি, মানে প্রচুর ঠাকুর আছে। এবং এইখানে আরও একটা ঠাকুর যেমন তোমাদের ওই বললাম যে মাটির গহনার কাজ আছে, তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের এখানকার পুরো চিত্রটা শেয়ার করব, তো দেখতে থাকো তোমরা। তোমরা এখানেও এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটাতেও কিন্তু এরকম গহনাগুলোতে কিন্তু মাটির কাজ করা, এবং এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর লাগছে, এবং মায়ের মুখটা খুব অপরূপ লাগছে আমার কিন্তু, এবং তৈরি হলে আরও সুন্দর লাগবে। মানে এখানে সবকটা মূর্তির মুখ একটু অন্যরকম টাইপের, মানে আমার বেশ ভালো লাগলো আর কি। তোমাদের এইদিকেও যদি দেখাই নর্মাল যে ঠাকুরগুলো আছে সেগুলোরও কিন্তু মুখের মানে স্ত্রীটা খুব সুন্দর, এবং তৈরি হলে আরও ভালো লাগবে। আর এখানে কিন্তু অলরেডি একটা বড় ঠাকুর বানানোর কাজ চলছে, বড় ঠাকুর মানে কি এক চালার মধ্যে যে ঠাকুরগুলো হয় আর কি, সেখানে ঠাকুর বানানোর কাজ চলছে।